হরে হরে মহাদেব গাইস। সো গাইস, আজকে আমরা শেওড়াফুড়ি টু তারকেশ্বর জল ঢালতে যাব, তাই বাসে করে পাড়ি দিলাম আরামবাগ স্টেশনে। সো গাইস, বাসে ট্রেনে করে আমরা ফাইনালি আরামবাগ স্টেশনে চলে এসেছি। বাস এবার ট্রেনে করে যাব আমরা শেওড়াফুড়ি। শেওড়াফুড়ি যাব, শেওড়াফুড়ি গিয়ে তারপর তো ওখান থেকে প্রচুর মানুষের সমাগম। এখন দেখতে পাচ্ছি আমি স্টেশনে আছি, এটা আরামবাগ স্টেশন রেলওয়ে স্টেশন। তো এরপরে আমরা ট্রেনে চাপবো, ট্রেনে করে শেওড়াফুড়ি যাব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, ফুল মস্তি হবে। আর একটা ঠাকুরের কাছে যাচ্ছি, তো একটা ধার্মিক জিনিস আছে, তো সব দেখতে থাকো আর ফুল মস্তি হবে। তো ওটা থাকো, আর প্রচুর মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড় সমাগম থাকবে। তো চলো গাইস। ফাইনালি শেওড়াফুড়ি চলে এসেছি, তো এবারে যাবো গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে গিয়ে জল নেবো, ওখানে স্নানটা বাকি আছে। তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন কিন্তু এই মুহূর্তে এইদিকে যাওয়া আসা করছে। তো গাইস চলুন গঙ্গার পাড়ে দেখা যায়। গঙ্গার পাড়ে প্রচুর জল হবে, কারণ বৃষ্টিতে প্রচুর সব জায়গায় পুরো ডুবে গেছে। তো এখানে যা যায় কেমন কি হয় সব কিছু থাকবে। ফুল ভিডিও দেখো, আমরা সবাই যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছি। তো ফুল ভিডিও দেখতে থাকো। বোম বোম তারেক বোম। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি শেওড়াফুড়িতে জল নিয়ে বাবা ধামের উদ্দেশ্যে। তো গাইস সবাই মিলে বেরিয়ে পড়েছি। বোম বোম তারেক বোম, তারেক বোম, তারেক বোম। গাইস চলুন যাওয়া যাক, এই তো শুরু, প্রায় 42 কিলোমিটার যাবো আমরা। তো দেখতে থাকো, ফুল ভিডিও আসছে। এই সকলে মানে প্রচুর ভিড় হবে, তো দেখতে থাকো প্রচুর সব ভিডিও আমাদের সাথে জুড়ে থাকুন। এই যে রাস্তা হয়ে সব যাচ্ছে, চলো। বন্ধুরা, তোমরা যারা যারা পরের সপ্তাহে মানে লাস্ট সোমবার যারা জল ঢালতে যাবে তাদেরকে বলে রাখি, এখানে খাওয়া দাওয়া সেরকম কোনো অসুবিধা নেই। রাস্তাঘাটে প্রচুর খাওয়া দাওয়া স্বেচ্ছাসেবী যে দলগুলো আছে সকলে কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো, তাই সেরকম খাবার কোনো রকম অসুবিধা নেই। তোমরা চাইলে বিনা খাবারও যেতে পারো। এই রাস্তাঘাটে প্রচুর খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন গাইস, সমস্ত কিছু খাওয়া দাওয়া করছি, তোমরাও জিনিসগুলো খেতে পারো। অনেক কিছু খাবার দাওয়া দেয় এরা, তো সেরকম খাওয়ার কোনো রকম টেনশন নেই। যাবে মহাদেবের ভরসায়, মহাদেব সব পার করে দেবেন। জয় শিব শম্ভু, মহাদেব মহাদেব মহাদেব। গাইস তো গাইস আমরা প্রায় অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি, প্রায় ধরা যাক 14 কিলোমিটার চলে এসেছি, আর 30 কিলোমিটার কাছাকাছি আছে বাবা ধামে। তো প্রায় দেখতে পাচ্ছি আমি, আমার বন্ধু আছে, তো প্রায় অনেকটাই চলে এসেছি। আর সামনে দেখতে পাচ্ছি বড় মেন রাস্তা, মানে পাশ দিয়ে গাড়ি বেরোচ্ছে, আমরা সেই একটা লাইন হয়ে এগিয়ে যাচ্ছি। তো আশা করছি আজকে রাতের মধ্যে অনেকটা পথ, প্রায় 50% আমরা চলে যাব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাচ্ছ ব্যালেন্স করে করে যাচ্ছি গাইস। এই সাইডে আমার ভালো ব্যালেন্স হচ্ছে। তো খাওয়া দাওয়া রাস্তায় মানে অনেকেই দিচ্ছে, এটা সেবা করছে, এইদিকে অসুবিধা হচ্ছে না কিছু। আর ওয়েদারটা অনেকটাই ঠিক আছে, দেখতে পাচ্ছি সূর্যিমা উঠেছে উপর দিয়ে,
আর রাস্তাটাও সেই সুন্দর রাস্তা, তো যেতে কোনো রকম অসুবিধা পড়ছে না। তো পায়ের অবস্থা অনেকটা এখন প্রায় অনেকটা খারাপ হয়ে গেছে, খালি পায়ে যেতে যাচ্ছি, এক পায়ে মাস মনে হচ্ছে ফসকাটায় কিছু হয়ে গেছে। তাও যেতে হবে বাবা ভোলে বাবা পার্কে রেগা, তো ভোলে বাবার নাম করে চলো গাই বাবার নামে যাওয়া যাক। চলো আমার সাথে দেখতে থাকো, সিনেমাটিক এনজয় করতে থাকো। আর একটা হচ্ছে বাঘ আমার সাজানো, সেটা বন্ধুর বাঘ এদিকে যাচ্ছে, আর পেছনে প্রচুর মানুষ কিন্তু আসছে গাইস, তো দেখতে থাকো চলো। আমরা ডাকাতখালী মন্দিরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন গাইস ডাকাতখালীর মন্দির, আর আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন গাইস। প্রচুর মানুষের ভিড়, এবারে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি মানে আমাদের যে পথটা অনেকটা অতিক্রম করে ফেলেছি, অন্যান্য বারে রাত হয়ে যায়, রাত মানে মধ্যরাত্রি হয়ে যায় এত রাস্তে, এবারে সন্ধ্যা এখন বাজে প্রায় 6টা বাজে, খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি। সব যাচ্ছে এক সাইডে, আর এখানে সব প্রচুর মানুষজন আরও আসছে, সোমবার দিন জল ঢালা হবে, তো আজকে হচ্ছে সোমবার, শনিবারের মধ্যে আজকে হয় আশা করছি পৌঁছে যাবো, মানে কাশী বিশ্বনাথ, সরি কাশী বিশ্বনাথ পেরিয়ে তারপরে আপনার যে তারকে তারে পৌঁছে যাবো। জয় ভোলে,
বাম বলে। তো গাইস এইবারে আমরা ওভারব্রিজে উঠে গেছি। ওভারব্রিজে দেখতে পাচ্ছেন গাইস সামনে প্রচুর মানুষ যাচ্ছে, আর পিছন থেকে দেখে টাউন থেকে কত মানুষ উপর দিকে উঠছে। তো গাইস আমরা প্রায় অনেকটাই পথ অতিক্রম করে নিয়েছি, আজকে রাতের মধ্যে প্রায় অনেকটাই চলে যাব আশা রাখছি। তারপর দেখা যায় কতটা কী হয়। এখান থেকে তো সাইডের বাড়িগুলো দেখা যাচ্ছে, আর ওখানে একটা ব্রিজ আছে দেখতে দূরে। তো গাইস চলো যা যাক বাম বলে, পায়ে প্রচণ্ড ব্যথা করছে কিন্তু তাও ঠাকুরের জন্য বলে নিয়ে যাচ্ছে। বলে বাবা পার করেগা। ফাইনালি তারকেশ্বর ধামে চলে এসেছি গাইজ। এখন বাজে রাত্রি তিনটে, তিনটের সময় আমরা চলে এসেছি ফাইনালি গাইজ। দেখতে পাচ্ছেন তারকেশ্বর ধামের যে মেন গেট, সে মেন গেটে, আর এখানে মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের ভিড় চারদিকে। মানে এখানে এসে একটা স্বস্তির নিঃশ্বাস বললো, যেটা বাবুলের রীতিমতো ফসকা হয়ে গেছে। মানে এমন অবস্থা তিনটে বছর কমপ্লিট করলাম। তো গাইজ ভিতরে যাচ্ছে, কাল সকালে গিয়ে আবার দেখাবো।